নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে আগস্ট 2023 পোস্ট অফিস তার গ্রাহকদের খুব ভালো উপহার দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনি পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে আপনিও ব্যাংকের তুলনায় সবথেকে বেশি ইন্টারেস্ট রেট পেতে চলেছেন। যদি আপনি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে এর ফায়দা নিয়ে নিন। আর যদি এখনো পর্যন্ত অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অ্যাকাউন্টকে খুলিয়ে নিন, কারণ পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমে বেশি ইন্টারেস্টের পাশাপাশি সরকারের গ্যারেন্টিও পাওয়া যায়, আর যার সুদ সরাসরি আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই ভিডিওতে পোস্ট অফিস এফডি 2023 বাড়ন্ত ইন্টারেস্ট রেটে আমরা জানব যে যদি আপনি পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটে এক বছরের জন্য 1,00,000 টাকা জমা করেন, তাহলে আপনি কতটা সুদ পাবেন। যদি 2 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কতটা সুদ পাবেন। যদি 3 বছর বা 5 বছরের জন্য ফিক্সড করেন, তাহলে কতটা সুদ পাবেন। তাই চলুন আমরা জেনে নেই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম 2023 সম্বন্ধে বিস্তারিতভাবে। যেমন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে কিভাবে খুলবেন, ডকুমেন্টস কি কি লাগবে, মিনিমাম কত টাকা দিয়ে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমকে স্টার্ট করতে পারবেন, আগস্ট 2023 ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট কি থাকতে চলেছে, নমিনি ফেসিলিটি রয়েছে কিনা, এই স্কিমকে এক পোস্ট অফিস থেকে অন্য স্থানের পোস্ট অফিসে অ্যাকাউন্টকে ট্রান্সফার করতে পারবেন কিনা, এবং তার সাথে সাথে যদি আপনি পোস্ট অফিসে 1 বছর থেকে 5 বছরের জন্য 1,00,000 টাকাকে ফিক্সড করেন, তাহলে আপনি কতটা সুদ পেতে চলেছেন। এমনই আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চলুন তবে আজকের ভিডিওটিকে স্টার্ট করি। সবার প্রথমে জেনে নেই যে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কোথায় খুললে ভালো হবে, পোস্ট অফিসে না ব্যাংকে। ফিক্সড ডিপোজিট স্কিমকে আপনি ব্যাংকেও খুলতে পারেন, কিন্তু মনে রাখবেন পোস্ট অফিসে বেশি ইন্টারেস্টের পাশাপাশি আপনি সরকারের গ্যারেন্টিও পেয়ে যাবেন। আর যেখানে ব্যাংকগুলোতে কেবলমাত্র 5,00,000 টাকা পর্যন্তই গ্যারেন্টি পাওয়া যায়, সে আপনার 6,00,000 টাকা থাক বা 10,00,000 টাকা। এইবার জেনে নেই ফিক্সড ডিপোজিট স্কিম কি। ফিক্সড ডিপোজিটে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 1,000, 5,000, 50,000, 1,00,000, 5,00,000 অর্থাৎ আপনি যতটা চাইবেন ততটাই অ্যামাউন্ট অ্যাজ আ লাম্পসাম হিসেবে একসাথে সমস্ত টাকা ফিক্সড ডিপোজিট করতে পারবেন। আর ওই টাকাকে আপনি 1 বছর, 2 বছর, 3 বছর বা 5 বছরের জন্য ফিক্সড করতে পারেন। আর ততদিনের সময়ের জন্যই আপনার টাকা ফিক্সড হয়ে যায়, এবং সময় সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি সুদ সমেত মূলধন ফেরত পেয়ে যাবেন। এইবার জেনে নেই আপনি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টকে কিভাবে ওপেন করবেন। পোস্ট অফিসে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বয়সের কোনো লিমিট নেই, আপনি আপনার নামেও খুলতে পারেন, বা আপনি আপনার পরিবারের 2 জন বা 3 জন ব্যক্তি একসাথে মিলেও অ্যাকাউন্টকে খুলতে পারেন, অথবা যদি আপনি চান তো আপনি আপনার বাচ্চার নামেও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম খুলতে পারেন। এখন দেখে নেই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম খোলার জন্য কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন পড়বে। পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমকে ওপেন করানোর জন্য আইডেন্টিটি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার আধার কার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ইউটিলিটি বিল যেমন ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, এবং তার সাথে সাথে পাসপোর্ট সাইজ ফটো এবং প্যান কার্ডের কপি অবশ্যই লাগবে। এখন দেখে নেই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি মিনিমাম এবং ম্যাক্সিমাম কত টাকা ডিপোজিট করতে পারবেন। যদি আপনি পোস্ট অফিসের এফডি স্কিমে টাকা ফিক্সড করতে চান, তাহলে আপনি মিনিমাম 1,000 টাকা দিয়ে অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন। আর যদি ম্যাক্সিমাম ইনভেস্টের কথা বলি, তাহলে আপনি যত খুশি টাকা এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। আপনি 100 টাকার মাল্টিপল হিসেবে 1,000 টাকা থেকে ম্যাক্সিমাম যত খুশি টাকা ইনভেস্ট করতে পারেন। ম্যাক্সিমাম ইনভেস্টমেন্টের কোনো লিমিট নেই। ব্যাংকে যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট হিসেবে চিনি, সেটাই পোস্ট অফিসে টাইম ডিপোজিট নামে পরিচিত। আগস্ট 2023 পোস্ট অফিসের ইন্টারেস্ট রেটের অনুসারে টাইম ডিপোজিটে 4 প্রকারের ইন্টারেস্ট রেট পাওয়া যায়। 1 বছরের টাইম ডিপোজিট, 2 বছরের টাইম ডিপোজিট, 3 বছরের টাইম ডিপোজিট এবং 5 বছরের টাইম ডিপোজিট, অর্থাৎ 1 বছর, 2 বছর, 3 বছর এবং 5 বছর। আপনি এই 4 ধরনের টাইম ডিপোজিট হিসেবে অ্যাকাউন্টকে ওপেন করাতে পারেন। যদি আপনি পোস্ট অফিসে 1 বছরের টাইম ডিপোজিটে অ্যাকাউন্টকে ওপেন করান, তাহলে বর্তমানে এর রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে 6.9%। আর সেখানেই যদি আপনি 2 বছরের টাইম ডিপোজিট ওপেন করেন, তাহলে এর রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে 7%। যদি 3 বছরের জন্য টাইম ডিপোজিট ওপেন করেন,
তাহলে এর রেট অফ ইন্টারেস্ট যাচ্ছে 7% আর যদি আপনি 5 বছরের জন্য টাইম ডিপোজিট ওপেন করেন তাহলে এর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7.5%। এখানে আপনি যে ইন্টারেস্ট রেট পাবেন তা অ্যানুয়ালি পাবেন, অর্থাৎ বছরে একবার পাবেন, কিন্তু এর ক্যালকুলেশন কোয়ার্টারলি হয়ে থাকে। এইবার দেখে নেই, যদি আপনি 1,00,000 টাকাকে পোস্ট অফিসের টাইম ডিপোজিটে লেটেস্ট ইন্টারেস্ট রেট হিসেবে 1 থেকে 5 বছরের জন্য টাকাকে ফিক্সড করেন তাহলে আপনি কোন টাইম পিরিয়ডে কত টাকা পাবেন। যেহেতু 1 বছরের টাইম ডিপোজিটে রেট অফ ইন্টারেস্ট রয়েছে 6.9%, তাই এর ক্যালকুলেশন হিসেবে আপনার 1,00,000 টাকা 1 বছর পর হবে 1,07,081 টাকা। যদি 1,00,000 টাকাকে 2 বছরের জন্য ফিক্সড করেন তাহলে এর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7%, তাই 7% হিসেবে আপনার 1,00,000 টাকা বেড়ে হবে 1,14,888 টাকা। যদি 1,00,000 টাকাকে 3 বছরের জন্য ফিক্সড করেন তাহলে এর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7%, তাই 7% হিসেবে আপনার 1,00,000 টাকা বেড়ে হবে 1,23,144 টাকা। আর যদি আপনি 5 বছরের টাইম ডিপোজিটে ইনভেস্ট করেন তাহলে এর রেট অফ ইন্টারেস্ট রয়েছে 7.5%, তাই এই হিসেবে আপনি 1,44,995 টাকা পাবেন। এছাড়াও পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট থেকে আপনি 5টি স্পেশাল বেনিফিটস পেয়ে যাচ্ছেন। প্রথমত, আপনি পোস্ট থেকে বেশি ইন্টারেস্ট রেট পেয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, আপনি যত খুশি FD অ্যাকাউন্ট খুলতে পারেন। তৃতীয়ত, আপনি ইজিলি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে অ্যাকাউন্টকে ট্রান্সফারও করতে পারবেন। চতুর্থত, আপনি নমিনি ফেসিলিটি পেয়ে যাবেন। এবং পঞ্চমত, আপনি চাইলে মাঝপথে FD স্কিম থেকে টাকা তুলে নিতে পারেন। তাই দেরি না করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্টকে ওপেন করিয়ে এর ফায়দা নিয়ে নিন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, এবং যদি আপনি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে নোটিফিকেশনকে অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে পারেন। আজ তবে এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।